আমরা তাদের সেই 28 অক্টোবরের সেই তারিখটাকে গুরুত্ব দিয়ে সেই শেখ হাসিনাকে পতনের তারিখ নির্ধারণ যে করলো এই 28 অক্টোবরকে মোকাবেলা করার জন্যই আমরা সমস্ত শক্তি নিয়োগ করেছিলাম এবং সেই 28 অক্টোবর আল্লাহ পাকের মহান কৃপায় আমরা বিজয়ী হয়েছি এবং তারা পরাজিত হয়েছে এবং এই এমন ভাবে পরাজিত হয়েছে যে খুব শিগগিরই তারা কুরবর সুজা হয়ে দাঁড়াবে এমন অবস্থাটি কিন্তু তাদের নেই একদিকে আমরা 28 অক্টোবরের সেই বিজয় পাশাপাশি এমন একটা সময়ে বিজয় এসেছে যা আগামী 2 মাস পর মানে আগামী 2024 এর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আজ থেকে আর মাত্র 2 মাস বাকি এই 2 মাস পরেই হলো আমাদের জাতীয় নির্বাচন সেই জাতীয় আমরা অনেক দিন যাবত বলতেছিলাম যে বিএনপি কিংবা জামাত বিএনপি যে আন্দোলনটি করছে সেই আন্দোলনে যদি তারা পরাজিত হয় আমরা যদি আন্দোলনকে পরাজিত করতে পারি তাহলে পরের যে নির্বাচন আসবে সেই আন্দোলনে যারা পরাজিত হয় নির্বাচনে তারা কখনো বিজয় লাভ করতে পারে না আজকে আমরা বলে আসছিলাম যে আন্দোলনে তাদের আমরা পরাজিত করব ইনশাআল্লাহ তাদের এই 1.5 বছরের যে আন্দোলন যে মাত্রায় নিয়ে গিয়েছিল এবং সর্বোচ্চ জায়গা থেকে তারা এখন হুচট খেয়ে একদম নর্দমায় পড়ে গেছে সেই কারণে এমন একটি সময় আমাদের এই ঢাকা বিভাগীয় সমাবেশ যেটা আগামী জাতীয় নির্বাচনের আগে এই ঢাকা মহানগরে এটাই হয়তো আওয়ামী লীগের সর্ববৃহৎ সর্বশেষ সভা